রসুলের হাদিস, আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, এর মুসলমানের রক্ত জড়ানো হবে, চুপ থাকবো সেটা হতে পারে। আমাদের আজকে হৃদয় কত বিকৃত, আমাদের বাসা নেই, যেভাবে মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে, আজকে বিশ্ব বিবেক কোথায়, জাতিসংঘ কোথায়, মুসলমান মরলে জাতিসংঘের কোনো দায় নেই। আমরা আজকে বিশ্ব বিবেককে সুচার হওয়ার আহ্বান জানাই। মুসলমান দেশগুলো কি করছেন, মুসলমানদের রাষ্ট্রনায়করা আপনারা কমিয়ে আছেন, মুসলমানদের সেন্টিমেন্ট আপনারা শুধু ভোটের সময় কাজে লাগাতে চান। আমরা ওআইসি সব মুসলিম রাষ্ট্রগুলোকে যথাযথ কার্যকর প্রতিবাদ করে তোলার আহ্বান জানাচ্ছি। সংগ্রামী ভাইরা, আমার বাংলাদেশের মুসলমানদেরকে বলবো, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আজকে আমাদের উপরে জুলুম নেমে এসেছে আমাদের অনৈক্যের কারণে, দল মত জাতি ধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। একটা কথা মনে রাখবেন, ভারতে যাই ঘটুক না কেন, বাংলাদেশের সংখ্যালঘুরা এখানে নিরাপদ থাকে, এরা কোনো অপরাধ করে নাই। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, আমরা সংখ্যালঘুদের উপরে কোন অত্যাচার করব না, যেখানে যাই ঘটুক বাংলাদেশে আমরা মিলেমিশে থাকবো ইনশাআল্লাহ। আসুন সকল অন্যায় অসত্য জুলুম এবং বর্বরতার বিরুদ্ধে মহান আল্লাহর ওই আয়াত, মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। এই আয়াতে উদ্বুদ্ধ হয়ে আমরা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি।